কাজ লাগেনি পড়েছে। পেঁয়াজ কলি খাবো। পেঁয়াজ কলি খাওয়ার জন্য পেঁয়াজ কলি পুঁতছো কেন? মানে বড় হলে খাবে? পেঁয়াজটা থেকে এতটা গাছ বেরিয়ে গেছে, তাই ভাবলাম দেখি হয় কিনা। জন হাতে কেন? যা হাতের কাছে পেয়েছি নিয়ে এসেছি। বেশ 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 বেশ, আর লাগুন। আর এটা থেকে মাটিটা একটু অ্যালোভেরা গাছও দিয়ে দিয়েছি, কারণ শেকড়টা একটু হয়েছিল। ঠিক আছে, কিন্তু পেঁয়াজ কলি গাছ এখানে রাখলে হবে? রোদ লাগে ওর। আপাতত থাক এখানে, দেখা যাক হয় কিনা। গাইস গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং স্বাভাবিক আছো। আজকে দেখতেই পেলে শুরুটা আজকে কি দিয়ে হলো, কিন্তু শুরুটা আজকে ওটা ছিল না। ব্রেকফাস্ট কমপ্লিট হয়ে গেছে, তারপর আমি এত কিছু গুছিয়েও নিয়েছি, গুছিয়ে নিয়ে গেছিলাম। পেঁয়াজটা আমি চিলি পানির করবো বলে পেঁয়াজ কাটবো যখন, তখন প্যাকেট থেকে বার করতে গিয়ে দেখছি ওই পেঁয়াজটার অতটা গাছ অলরেডি বেরিয়েই গেছে। তো ভাবলাম দেখি পুঁতে দিয়ে হয় কি না। তো কালকে রাতে ভাত খেয়েছিলাম, তাই ভাত একটু রয়ে গেছে, তাই আপাতত হাঁড়িটাই রয়ে গেছে। আর একটু ভাত বসালেই আজকে হয়ে যাবে, কি করবো আজকে দেখ। তারা আছে বলে এই দুটোই রান্না বেছে নিয়েছি, কারণ এই দুটো খুব তাড়াতাড়ি হয়ে যাবে, তাই জন্য সব গুছিয়ে ফেলেছি। এখন বাজে 11:10। এখন ঘরটোয়ার গুছিয়ে নিয়ে তাকিয়ে আছো কেন? ঘরটোয়ার গুছিয়ে নিয়ে তারপর ঝাড় ঠাট দিয়ে আগে স্নানটা করব, তারপর রান্নাঘরে আসবো। আর এখন আগে এই আমার যেটা আমি ভাত করি, এটা তো অ্যাপিদের হাঁড়ি, তো আমি যেটাই ভাত করি সেটা একটু ভাতটা বসিয়ে নেব। ভাতটা ঠান্ডা হয়ে গেলে আমারও করতে সুবিধা হবে। তো এই চলছে প্ল্যান প্রোগ্রাম, আজকে তারা আছে, একটু কেন আছে সেটা পরে বল। আজকে হবে চিলি পানির, তাই জন্য পনিরগুলোকে তো সেই কালকে কেটে রেখেই দিয়েছিলাম, আজকে শুধু বার করে রেখে দিয়েছি। আর চিলি পনিরের জন্য এখানে আদা আর রসুনটাকে ঘষে নিয়েছি, পেঁয়াজটাকে কেটে নিয়েছি, ক্যাপসিকামটাকেও কেটে নিয়েছি, টমেটোটা কাটবো আর কাঁচা লঙ্কাটাকে চিরে নেবো। আর ফ্রাইড রাইস হবে কি রকম হবে আমি জানি না, কারণ এই বিনস আর এইটুকুই গাজর ছিল আমার কাছে, এই দিয়ে যা হবে হবে, না হলে না হবে, কিছু করার নেই আমার। আর কেন আমার এতটা শত্রুতা? হ্যাঁ কালকে শুকিয়েছিল এটা ঠিক কথাই, কিন্তু জামাকাপড় একটু রোদে শুকালে বেশি ভালো হয় আর কি, মানে সার সাথে গন্ধ ভাই জিনিস থাকে না। যদিও কালকে আমি পুরোটাই হাওয়ায় শুকিয়ে এনেছি, আজকে আমি কোনো কাজ বোনা ঠিক করেছি, আজকের রোদটা শুধু দেখো, আজকে বীভৎস রোদ উঠেছে। চলে এসছি রান্নাঘরে, পনিরটাকে ভাজতে দিয়ে দিয়েছি, এটা হালকাই ভেজে নেবো একদম অল্প। ততক্ষণ আমি টমেটো আর কাঁচা লঙ্কাটা কেটে নিই, ওটার মধ্যে পেঁয়াজ ক্যাপসিকাম টমেটো আর আদা রসুনের ওই বসে রাখা ওটাকে দিয়ে একসাথে ভাজা ভাজা করে নিচ্ছি। এইদিকে সসগুলো নিচ্ছি, টমেটো সস, এটা রেড চিলি সস, গ্রিন চিলি সসটা আমার কাছে নেই। না খুলতে পারছি না, এটা দাদার কাছে নিয়ে যেতে হবে মনে হচ্ছে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নেবো, আর কিছুই না। হয়েছে প্রায়, আর একটু নেড়ে চেড়েই নামিয়ে দেব। এবার আমি নামাবো, আমাদের একটু শুকনো শুকনোই ভালো লাগে, ওই ঝোল ঝোল চিলি পনির ঠিক ভালো লাগে না। ঠিক আছে না? আর এই পনিরের গুঁড়ো গুঁড়ো গুলো একটু দেখতে পাচ্ছ কিনা জানি না, এটা আসলে কালকে ফ্রিজ থেকে বার করে আমি যখন কাটতে গেছিলাম তখন একটু শক্ত শক্ত অবস্থায় ছিল, গায়ে জোর দিয়ে আমাকে কাটতে হচ্ছিল, তাই জন্য তখনই গুঁড়ো গুলো এসেছিল। এ
এমনি পনির কিন্তু গোটাই আছে, ভেঙে যায়নি। কেউ আবার কমেন্ট করে বলো না দিদি তোমার পনিরগুলো তো ভেঙেই আসছিল। করব এগ ফ্রাইড রাইস, তাই দুখানা ডিম কেটের মধ্যে ভেঙে দিয়ে দিয়েছি। দিয়ে এবার এটা ঝুড়িটা করে তুলে রাখবো। আমার এগ ফ্রাইড রাইসও রেডি, কালারটা ঠিক আসছে না, একটু কালচে কালচে একটু এসছে কালারটা, যেরকম চেয়েছিলাম আমি গোলমরিচ গুঁড়ো টুড়ো দিয়ে। আর গাজর আর বিনসটা নিয়ে আমি টেনশন করছিলাম যে অনেক কম অনেক কম, কিন্তু না ভালোই হয়েছে, খেতেও ভালো হয়েছে। আমার এখনও কমপ্লিট হয়নি, একটু নাড়বো চাড়বো তারপর নামাবো। ছিলাম যে আজকে একটু তাড়া আছে, কিন্তু তখন বলিনি যে কেন, দেখতেই পাচ্ছ চোখ ঠোক ছোটো হয়ে গেছে। এখন বাজে হচ্ছে গিয়ে 1:45, মানে 1:42 বাজে আর কি। তো এখান থেকে আসলে ধুতুরা ফুলগুলোকে দেখা যাচ্ছিলো, তাই দেখছিলাম। এই ক্যামেরাতে আসবে না, ওইখানে প্রচুর ধুতুরা ফুল হয়ে রয়েছে। তো এখন যাব, ওনার ভ্যাকসিনের ডেট পড়েছে আজকে, তো ভ্যাকসিনটা দিতে যাচ্ছে, তাই আমাকেও যেতে বললো সাথে, যদিও আজকে আমি নেব না, তাই জন্য তার সাথে যেতে হবে। আর টাইম দিয়েছে 2 থেকে 4, তাই যাওয়া হচ্ছে। তো চলো এগোনো যাক। হয়ে গেছে ভ্যাকসিন দেওয়া, ভালো গেছে? হ্যাঁ, আমি গুড বয়, যাচ্ছি বাড়ি। এই যে এটাই এসেছিলাম, তো এবার বাড়ি যাব, বুক করাও হয়ে গেছে, অটো করে এসেছিলাম আমরা, অটো করেই যাব। তো চলো ওপারে যেতে হবে। Hit the bottom, I'm going down with you. Let's take it slow. Who cares where we gotta be? কিছু প্রবলেম হয়েছে? কিছু প্রবলেম হয়েছে ভ্যাকসিন নিয়ে? না কিছু হয়নি। কিছুই নাকি হয়নি? আদৌ ভ্যাকসিন দিয়েছে না, জল দিয়ে দিয়েছে ভেতরে, বডিতে ভগবান জানে, কিছুই নাকি প্রবলেম হচ্ছে না। হাতটা একটু ব্যথা করছিল, এখন ঠিক হয়ে গেছে। তো এখন যাবো একটু ডিমার্ট, চা পাতা একদমই শেষ হয়ে গেছে, আর ওনার তো চা পাতা ছাড়া চলবেই না, ভাত না দিয়েও চা দিলে ভালো চলে আর কি। ঠিক আছে চল, আমি দরজা লাগাবো। হ্যাঁ দরজা লাগাবো এবার, তো আমি এগোই। বাজার করা তো কমপ্লিট হয়ে গেছে, এই যে ব্যাগ, কিন্তু বাইরে নেমে গেছে মুষলধারে বৃষ্টি, তাই জন্য এখন যেতে পারছি না, দাঁড়িয়ে রয়েছি এখানটাতেই। অন্ধকার ছাদ, তাই ছাদটা একটু পার হতে যাচ্ছিলাম, কারণ স্বর্ণালীর ঘরে যাবো একটু আড্ডা মারতে। এখন হঠাৎই চাঁদটার দিকে তাকিয়ে ফট করে দাঁড়িয়ে গেলাম, চাঁদটা এত সুন্দর ঝলমল ঝলমল করছে, আর কি বলবো, পুরো গুরু পূর্ণিমার একদম পুরো পরিষ্কার চাঁদ দেখা যাচ্ছে। ক্যামেরাটা একটু হেজি হয়ে যাচ্ছে বোধ হয়, কিন্তু তাও আশা করছি, দেখানোর চেষ্টা করছি আমি একটু, কতটা হবে জানি না। স্বর্ণালীর ঘর থেকে এইমাত্র আসলাম, তো ব্যাকগ্রাউন্ডটা আবারও দেখতেই পাচ্ছ, চেনা চেনা লাগছে। এবার শোয়ার পালা চলে এসেছে, তো আজকের মতো গুড নাইট, টাটা। কালকে আবারও আসবো একটা নতুন ব্লগের সাথে তোমাদের কাছে। আর আজকে যদি আমার কোনো নতুন বন্ধু এসে থাকো চ্যানেলে, যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে দিও, লাইক করো, শেয়ার করো, আর যারা অলরেডি আমার পাশে আছো তারা লাইক করো, শেয়ার করো। তো চলো টাটা।